দুয়ারে সরকার ও লক্ষীর ভান্ডারের নামে প্যাকেটজাত স্ন্যাক্সে মজেছে 8 থেকে 80। প্যাকেট খুললেই মিলছে হরেক গিফট, শুরু শাসক বিরোধী তরজা। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় দুই প্রকল্পের নাম এবার বাজারে এলো প্যাকেটজাত স্ন্যাক্সে। গত কয়েক মাস ধরে বাঁকুড়ার বাজারে দেদার বিকচ্ছে দুয়ারে সরকার ও লক্ষীর ভান্ডার নামের ওই দুই স্ন্যাক্সের প্যাকেট। প্যাকেট খুললেই মিলছে বিভিন্ন ধরনের অলংকার ও নগদ টাকার কুপন। এরপর ওই দুই প্রকল্পের জনপ্রিয়তা নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে কাজে লাগানো স্ন্যাক্স প্রস্তুতকারকরা। সম্প্রতি রাজ্য সরাসরি ওই দুই প্রকল্পের নামে নিজেদের দুটি প্যাকেটজাত স্ন্যাক্সের ব্র্যান্ড তৈরি করেছে এই সংস্থা। কোন সংস্থা ওই দুই ব্র্যান্ড বাজারে ছেড়েছে তা প্যাকেটে স্পষ্ট উল্লেখ না থাকলেও অল্প দিনেই ওই দুই প্যাকেটজাত স্ন্যাক্সও রীতিমতো জনপ্রিয়তা কুড়িয়েছে বাজারে। সরকারি দুই প্রকল্পের নামে স্ন্যাক্স বাজারে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। চিপসের মাধ্যমে কিছু কিছু মানুষদেরকে লোভনীয় ভাবে করে তাদেরকে এটা আদায় করার চেষ্টা করছে জনসমর্থন, কিন্তু বাস্তবে জনমুখী প্রকল্প এটা একটা কি নির্লজ্জ জায়গায় নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পারছে না যে কতটা মানুষ এটা দেখে ধিক্কার হাসছে, হাসাহাসি করছে যে এত নিচে নামতে পারে চিপস আসছে চিপসের প্যাকেটের মাধ্যমে। জননেত্রীর জনমুখী প্রকল্প এক নয় একাধিক বিশ্বের দরবারে বন্দিত হয়েছে, স্বীকৃত পেয়েছে। আপনারা দেখেছেন কন্যাশ্রীর মতো প্রকল্প বিশ্বে দরবারে স্বীকৃতি পেয়েছে, অতএব এটা বলার অবকাশ থাকে না। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, তাই মানুষ মনের মণিকোঠায় এই সমস্ত প্রকল্পে নিয়ে ভাবতে শুরু করেছে। অতএব ব্যবসায়িক ক্ষেত্রে এসব প্রকল্পের নাম ব্যবহার করে প্রচার প্লাস তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি তারা পাচ্ছেন, তাই তারা দিচ্ছে। পারমিশন আবার কী ব্যাপার? ওটা কি লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? লেখা নেই, লক্ষ্মীর ভাণ্ডার লেখা আছে, তাতে আবার পারমিশনের কী ব্যাপার? বিরোধীরা ওদের কাজ কি? ধরুন আমার ছেলের নাম হচ্ছে সুমন্ত, তার মানে কি আর কারোর ছেলের নাম সুমন্ত রাখা যাবে না? বিরোধীদের কাজ নেই, কোনো কিছু নেই, ইস্যু নেই, যাওয়ার ইস্যু তো খুঁজতে হবে। ধরুন আরে বিধা ওনারা বলুন, মনোনিবেশ করুন যে কী করে মার্জিনটা কম আরও বাড়ানো যাবে, হাড়ের হারবেন তো অবশ্যই, ওটাকে কমানো কীভাবে যায় সেটা ভাবুন। ওই নিয়ে ভাবলে লাভ হবে, দলের লাভ হবে। মানুষ সরকারি প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পেয়েছে, তার ফল এবং ফসল তারা দেখেছে, সেইভাবেই ট্রাই করছে। লক্ষ্মীর ভাণ্ডার মানে একটা চমক কিছু থাকবে, সেইভাবে ট্রাই করছে হয়তো।